বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পরিচালিত ব্যাচেলর অফ এগ্রিকালচার এডুকেশন প্রোগ্রামের প্রিয় শিক্ষার্থী ও দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আলোচনা করব খামার যন্ত্রপাতি বিএই 2303 কোর্সের ইউনিট 5-এর পার্ট 1 ও 2 থেকে আলোচ্য বিষয় বীজ বপন যন্ত্র ও গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্রের পরিস্থিতি ও পরিচালনা সম্পর্কে। আজকের আলোচ্য বিষয়ে যাওয়ার আগে আমরা জেনে নিচ্ছি খামার যান্ত্রিকরণ অর্থাৎ উন্নত কৃষি যন্ত্রপাতি কেন প্রয়োজন। বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বেড়েই চলছে আর এর সাথে সাথেই কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। ক্রমবর্ধমান এ জনসংখ্যার খাদ্য ও পুষ্টি চাহিদা মেটানোর জন্য আমাদের যা প্রয়োজন তা হচ্ছে ভালো বীজ, সার, কীটনাশক এবং বালাই ব্যবস্থাপনা। এর পাশাপাশি যে জিনিসটা অত্যন্ত জরুরি সেটি হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার। এই আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করলে অল্প সময়ে অধিক পরিমাণ কার্য সম্পাদন করা যায়। আর গবেষণা থেকে এটা প্রতীয়মান যে জমিতে শক্তির ব্যবহার বাড়লে উৎপাদন বাড়ে। তাছাড়া আরেকটি বিষয় লক্ষণীয়, যদি আমরা দেখে থাকি যে বর্তমানে গ্রাম থেকে কৃষি শ্রমিক বেশি মজুরির আশায় শহর এলাকায় চলে আসছে, আর এই শহর এলাকায় চলে আসার কারণে গ্রামে কৃষি শ্রমিকের মজুরি বেড়ে যাচ্ছে, আর এই মজুরি বেড়ে যাওয়ার কারণে আমাদের উত্তরোত্তর কৃষি যন্ত্রপাতির চাহিদা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়াচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে আলোচ্য বিষয় আজকের সেটি হচ্ছে বীজ বপন যন্ত্র ও গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র। শুরুতেই আমরা বীজ বপন যন্ত্র সম্পর্কে জেনে নিব। এই বীজ বপন যন্ত্রটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি যান্ত্রিকরণের একটি উপাদান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সারিতে যদি আমরা বীজ বুনি তাহলে এর খরচ কম পড়ে, আগাছা সহজে নিধন করা যায়, এবং এই বীজ বপন যন্ত্রের মাধ্যমে যদি আমরা বীজ বপন করি তাহলে গাছ ভালো আলো বাতাস পেয়ে থাকে, সর্বোপরি খাদ্যের উৎপাদন বেড়ে যায়। সারিতে বীজ বপন করার এত সব সুবিধা থাকা সত্ত্বেও গ্রাম পর্যায়ে অথবা কৃষক পর্যায়ে এর জনপ্রিয়তা বাড়ছে না। এর প্রধান যে কারণ সেটি হচ্ছে, যদি সারিতে বীজ বুনতে হয় তাহলে আমাদেরকে যে ব্যবস্থা নিতে হয় সেটি হচ্ছে লাঙ্গলের ফলা বা অনুরূপ কোনো কিছু দিয়ে প্রথমে লাইন টেনে গর্ত করতে হয়, সেই গর্তে হাত দিয়ে বীজ ফেলতে হয়, এবং পরবর্তীতে সেই বীজ ফেলা গর্তে দুই হাত দিয়ে মাটির চাপ দিয়ে তা পূর্ণ করে বা ভরাট করে দিতে হয়। এই কাজটি অত্যন্ত কষ্টকর হওয়ায় এর জনপ্রিয়তা বাড়ছে না। কিন্তু বর্তমানে গ্রাম পর্যায়ে পাওয়ার টিলার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। যদি আমরা এই পাওয়ার টিলারের মাধ্যমে সারিতে বীজ বপন যন্ত্রের প্রতিস্থাপন অর্থাৎ একসাথে এটি ব্যবহার করা শিখতে পারি বা জানতে পারি তাহলে এটি ব্যবহার করা সহজলভ্য হবে। আর এরতে এই বিষয়টি উপলব্ধি করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে তারা দু ধরনের বীজ বপন যন্ত্র আবিষ্কার করেছেন। একটি হচ্ছে যদি চাষযোগ্য জমিতে ব্যবহার করা হয় সেটিকে তারা নাম দিয়েছেন মডেল 1, আরেকটি হচ্ছে চাষবিহীন জমিতে ব্যবহার করা হয়ে থাকে। দুই ধরনের এই মডেল থেকেই আমরা
যে ধরনের বীজ ব্যবহার বীজ বপন করতে পারি বা সারিতে রোপণ করতে পারি সেটি হচ্ছে ধান গম ভুট্টা পাট ডাল জাতীয় শস্য আমরা সারিতে বপন করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বীজ বপন যন্ত্রের কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যেগুলি সম্পর্কে আমাদের ধারণা থাকা অত্যন্ত জরুরি আসুন আমরা এই বীজ বপন যন্ত্রের বিভিন্ন অংশের নাম সম্পর্কে শুরুতে জেনে নেই এই বীজ বপন যন্ত্রে যেগুলি অংশ রয়েছে সেগুলি হচ্ছে ঘূর্ণায়ক বা রোটাভেটর বীজ ধারক বা সিড হপার বীজ হার নির্ধারক বা সিড মিটারিং প্লেট বীজ নিয়ন্ত্রক বা সিড কন্ট্রোলার বীজ নল বা সিড টিউব নালা প্রস্তুতকারক বা ফারো ওপেনার এবং সর্বশেষ যে অংশটি রয়েছে সেটি হচ্ছে রোলার যা বীজ রেখে দেওয়ার কাজে ব্যবহার করা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ঘূর্ণায়ক যেটি শুরুতে আমরা আলোচনা করব সেই ঘূর্ণায়কটি কী এই ঘূর্ণায়ক হচ্ছে একটি চাষকারী জমি চাষ করার একটি অংশ এটি দিয়ে জমি চাষ করা হয়ে থাকে এবং এর সাহায্যে জমি এক থেকে পাঁচ সেন্টিমিটার গভীরতা পর্যন্ত চাষ করা হয়ে থাকে দ্বিতীয় যে অংশটি রয়েছে সেটি হচ্ছে বীজ ধারক এই বীজ ধারক এর নাম যদি আমরা দেখি তাহলে বুঝব যে এটি বীজকে ধারণ করে এই বীজ ধারকের ছয়টি অংশ রয়েছে অর্থাৎ ছয়টি ভাগে সেখানে বীজ স্থাপন করা হয় এবং প্রতিটি ভাগে হাফ কেজি থেকে এক কেজি পরিমাণ বীজ রাখা যায় তৃতীয় যে অংশটি রয়েছে সেটি হচ্ছে বীজ হার নির্ধারক এই বীজ হার নির্ধারক যে অংশ এটি থেকে যদি আমরা বুঝি তাহলে হচ্ছে যে এটি বীজকে কন্ট্রোল নির্ধারণ করে কতটুকু বীজ কীভাবে যাবে এই বীজ হার নির্ধারণের জন্য আমরা বিভিন্ন ধরনের বীজ প্লেট ব্যবহার করে থাকি এই বীজ প্লেট এক এক ফসলের জন্য বা এক এক বীজের জন্য বীজের প্রকারভেদে এটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত তিন ধরনের বীজ প্লেট ব্যবহার করা হয়ে থাকে প্রথমে যেটি আমরা দেখব সেটি হচ্ছে ক এটি হলো ভুট্টা বীজ বপন প্লেট আর দ্বিতীয় যেটি সেটি হচ্ছে গমের বা মুগ মসুর পাট সরিষা বীজ বপন প্লেট আর তৃতীয় যে প্লেটটি দেখব সেটি হচ্ছে বাদাম বা ছোলা বীজ বপন যন্ত্র প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তী যে অংশটি রয়েছে সেটি হচ্ছে বীজ নিয়ন্ত্রক এই নিয়ন্ত্রক শব্দটির মানে হচ্ছে এটি কোনো কিছু কন্ট্রোল করে অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের প্লেট রয়েছে এই প্লেটগুলো ঘুরলে বীজ মাটিতে পতিত হয় আবার এই এটিকে বন্ধ করার কখনো প্রয়োজন পড়ে যদি আমরা বন্ধ না করি তাহলে যখন এটি মেশিন চলতে চলতে জমির শেষ প্রান্তে চলে যায় তাহলে সেখানে অনেক বেশি বীজ পড়ে এবং এটি বন্ধ করার প্রয়োজন হয় আর এই কাজটি অর্থাৎ বীজ পড়া এবং বন্ধ করার যে কাজ সেটি নিয়ন্ত্রণ করে বীজ নিয়ন্ত্রক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানব সেটি হচ্ছে বীজ নল অর্থাৎ বীজ ধারক থেকে সংগৃহীত বীজ বীজ প্লেটের মাধ্যমে বীজ নল দিয়ে বীজ নালায় পতিত হয় অর্থাৎ যেখানে আমরা লাইন করি সেই লাইনের মধ্যে পতিত হয় এরপরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে নালা প্রস্তুতকারক অর্থাৎ নালা প্রস্তুতকারক দিয়ে জমিতে নালা প্রস্তুত করা হয় এর কিছু সুবিধা বা অসুবিধা এবং এটি কেন ব্যবহার করা হয় সেই বিষয়গুলি আমরা জানব সাধারণত জমিতে নির্দিষ্ট সারি দূরত্বে ও নির্দিষ্ট গভীরতায় বীজ ফেলার জন্য নালা প্রস্তুতকারক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নালা প্রস্তুতকারকগুলো নাটবোল দ্বারা একটি দণ্ডের সাথে আটকানো থাকে প্রত্যেক নালা প্রস্তুতকারকের তিনটি ছিদ্র থাকে যার দ্বারা বীজ গভীরতা নির্ধারণ করা যায় ছোট বীজের অর্থাৎ পাট সরিষা বা তিল জাতীয় বীজের জন্য কম গভীরতায় মাঝারি বীজের অর্থাৎ গম মুগ এবং মসুরের জন্য মধ্যম গভীরতায় এবং বড় বীজের অর্থাৎ ভুট্টা এবং সয়াবিনের বীজের জন্য বেশি গভীরতায় বীজ ফেলতে হয় সারির দূরত্ব সমন্বয়ের জন্য নালা প্রস্তুতকারকগুলো ডানে বা বামে ঘুরানোর ব্যবস্থা রয়েছে ২০ সেন্টিমিটার ৩০ সেন্টিমিটার ও ৬০ সেন্টিমিটার সারি দূরত্বের জন্য যথাক্রমে ৬টি ৪টি ও ২টি নালা প্রস্তুতকারক নির্দিষ্ট দূরত্বে স্থাপন করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ যে অংশটি সম্পর্কে আমরা জানব সেটি হচ্ছে রোলার অর্থাৎ নালা প্রস্তুতকারক দিয়ে যখন নালা প্রস্তুত করে বীজ ফেলা হয় তখন এই রোলার এই এটার উপর দিয়ে যায় এবং সেটি মাটিকে ভরাট করতে অর্থাৎ মাটিকে নালা বন্ধ করতে সহায়তা করে এই রোলারের কিছু বিষয় রয়েছে সেটি হচ্ছে এটি যন্ত্রের পিছনে স্থাপিত সিলিন্ডারাকৃতির রোলার একই সাথে বীজ চাপা দেওয়া ও জমি সমান করার কাজ করে থাকে রোলারের দুটি পাশে দুটি লাগ হুইল থাকে যা মাটিতে রোলারকে চলতে সাহায্য করে রোলারের পিছনে একটি ক্রেপার থাকে যা রোলারের সাথে লেগে থাকা মাটিকে পরিষ্কার করে দেয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা
এতক্ষণ আমরা বীজ বপন যন্ত্রের বিভিন্ন অংশ এবং এগুলো কিভাবে কাজ করে সে সম্পর্কে জানলাম। এবার আসুন আমরা বীজ বপন যন্ত্রের প্রধান যে বৈশিষ্ট্য সে সম্পর্কে জেনে নিচ্ছি। একটি বীজ বপন যন্ত্র সাধারণত পাওয়ার টিলার চালিত হয়ে থাকে। এই যন্ত্র নির্দিষ্ট স্থানে ও সঠিক গভীরতায় সুষমভাবে বীজ বপন করে পর্যাপ্ত সংখ্যক চারাগাছ নিশ্চিত করা হয়। এটি ব্যবহারের প্রচলিত পদ্ধতির চেয়ে প্রায় 10-40% বীজ কম লাগে এবং ফলনও 10-15% বৃদ্ধি পায়। সারিতে বীজ বপনের ফলে নিড়ানি যন্ত্র সহজে ব্যবহার করা যায়, ফলে আগাছা দমন, কীটনাশক প্রয়োগ সহ অন্যান্য আন্তঃপরিচর্যা করার জন্য প্রচলিত পদ্ধতির চেয়ে প্রায় 25% সময় ও খরচ কম লাগে। দুই ফসলের মধ্যবর্তী সময় অর্থাৎ টার্ন অ্যারাউন্ড টাইম 10-12 দিন কমায়। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা বীজ বপন যন্ত্রের প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এ পর্যায়ে আমরা বীজ বপন যন্ত্র চালাতে গেলে কী ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে সে সম্পর্কে জেনে নিচ্ছি। একটি বীজ বপন যন্ত্র চালানোর জন্য সাধারণত এটিকে পাওয়ার টিলারের রোটাভেটর খুলে বীজ বপন যন্ত্রটি পাওয়ার টিলারের সঙ্গে সংযুক্ত করতে হবে। ফসল অনুযায়ী সারি থেকে সারির দূরত্ব ও গভীরতা ঠিক করতে হবে। জমির এক প্রান্তে পাওয়ার টিলার নিতে হবে এবং বীজ বপন যন্ত্রে পরিমাণ মতো বীজ ঢালতে হবে। পাওয়ার টিলারের গিয়ার 2 নম্বরে রেখে, যার গতি 2 থেকে 2.5 কিলোমিটার/ঘন্টায় যন্ত্রটি চালানো শুরু করতে হবে এবং প্লাস্টিক টিউবের মধ্য দিয়ে সারিতে ঠিকমতো বীজ পড়ছে কিনা তা লক্ষ্য করতে হবে। জমির শেষ মাথায় গিয়ে পাওয়ার টিলার ঘোরানোর সময় এর হাতলের সাহায্যে বপন যন্ত্রটি উঁচু করে ঘোরাতে হবে এবং পাশের সারিতে বীজ বপন শুরু করতে হবে। বীজ প্লেট ঠিকমতো ঘুরছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা বীজ বপন যন্ত্র কীভাবে পরিচালনা করব সে সম্পর্কে জানলাম। কিন্তু যখন এই বীজ বপন যন্ত্রটি একজন চালক পরিচালনা করবে, তাকে কিছু বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেই লক্ষণীয় বিষয়গুলো কী কী সেগুলো সম্পর্কে আমরা এখন জেনে নিচ্ছি। সাধারণত চাষের গভীরতা তথা সঠিক গভীরতায় বীজ মাটিতে স্থাপনের জন্য রোলার ও বারের ছিদ্রের সঙ্গে অ্যাডজাস্ট করে রোলার সংযোগ দিতে হবে। মেশিনটিকে গিয়ার সংযোগ অবস্থায় রেখে হালকাভাবে ক্লাচ লিভারটি ছাড়তে হবে, যাতে রোটারি ব্লেড পূর্ণ শক্তিতে ঘুরতে পারে। বীজ বাক্সের 3/2 বীজ দিয়ে ভর্তি করতে হবে। শ্যাফ্ট ঘুরানোর লিভারটিকে অন অবস্থায় রাখতে হবে এবং প্রত্যেক ডেলিভারি পাইপ দিয়ে বীজ ঠিকমতো পড়ছে কিনা চালককে তা লক্ষ্য করতে হবে। বীজ ধারক খালি হওয়ার পূর্বে পুনরায় বীজ দ্বারা ভর্তি করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা বীজ বপন যন্ত্রের বিভিন্ন অংশ, এটির প্রধান বৈশিষ্ট্য এবং এটি কীভাবে পরিচালনা করা যায় এবং পরিচালনা করতে হলে কোন কোন বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে সে সম্পর্কে জানলাম। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, প্রায় সময় আমরা আপনাদের ব্যবহারিক অংশে এ বিষয়টি দিয়ে থাকি যে একটি সিড ড্রিল মেশিনের ক্যালিব্রেশন পদ্ধতি, অর্থাৎ একটি যখন সিড ড্রিল মেশিন অর্থাৎ বীজ বপন যন্ত্র মাঠে ব্যবহার করা হবে, তখন এটিকে কীভাবে ক্যালিব্রেশন করা হয়, অর্থাৎ কতটুকু বীজ কতটুকু জায়গার জন্য লাগবে সে সম্পর্কে আমরা এখন জেনে নিব। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় আপনারা এ বিষয়টি সম্পর্কে ভালোভাবে বুঝে বা জেনে নেওয়ার চেষ্টা করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি একই বীজ বপন যন্ত্র দিয়ে বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন ধরনের বীজ বপন করা হয়। অর্থাৎ যেহেতু একই মেশিনে বিভিন্ন ধরনের বীজ ব্যবহার করা হয়ে থাকে, সেক্ষেত্রে ব্যবহারকারীকে অবশ্যই বীজ হার নির্ধারণ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। সাধারণত আমরা 2 ধরনের বীজ বপন যন্ত্র ব্যবহার করে থাকি। একটি হচ্ছে ফ্লুটেড টাইপ বীজ বপন যন্ত্র, যেখানে যন্ত্রের ফুটকে বীজের আকার অনুসারে কম ও বেশি করে কাঙ্ক্ষিত বীজ হার ঠিক করা যায়। আর অপরটি হচ্ছে ইনক্লাইন্ড প্লেট বীজ বপন যন্ত্র, যেখানে শুধু নির্দিষ্ট ফসলের নির্দিষ্ট প্লেট লাগিয়ে দিলেই বীজ হার নির্ধারিত হয়। আমাদের দেশের কৃষকদের জন্য এটি অত্যন্ত সহজভাবে তারা ব্যবহার করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সিড ড্রিলের ক্যালিব্রেশন করতে হলে আমাদের কিছু বিষয় অবশ্যই সঙ্গে রাখতে হবে এবং সে বিষয়গুলো নিয়ে এই ক্যালিব্রেশন পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। আসুন আমরা জেনে নেই কোন কোন বিষয়গুলো আমাদের সঙ্গে রাখা অত্যন্ত জরুরি। এর মধ্যে যেগুলো রয়েছে তা হলো বীজ মাপার নীতি, পলি ব্যাগ, ক্যালকুলেটর, বীজ, রাবার ব্যান্ড, ফিতা এবং সর্বশেষ যে অংশটি দরকার সেটি হচ্ছে টুল বাক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এতক্ষণ আমরা এই ক্যালিব্রেশন পদ্ধতির বেসিক কিছু নিয়ম বা বেসিক কিছু পদ্ধতি বিষয় সম্পর্কে জানলাম এখন আসুন আমরা এই ক্যালিব্রেশন পদ্ধতিটি কিভাবে সম্পন্ন হয় এবং এর জন্য কি ধরনের আমাদের করণীয় থাকতে হবে বা থাকা দরকার সে সম্পর্কে জেনে নিচ্ছি শুরুতে বীজ বপন যন্ত্রটিকে একটি সমতল স্থানে নিয়ে যন্ত্রের মধ্যবিন্দু থেকে দুই দিকে সমান দূরত্বে প্রয়োজনীয় সংখ্যক নালা প্রস্তুতকারক লাগিয়ে নিতে হবে এক্ষেত্রে নালা প্রস্তুতকারকগুলো একটি থেকে অপরটি ফসলের জন্য নির্ধারিত সারি দূরত্বের সমান হবে যেমন গমের জন্য 20 সেন্টিমিটার মসুর ডালের জন্য 30 সেন্টিমিটার ও ভুট্টার জন্য 60 সেন্টিমিটার বীজের আকারের উপর নির্ভর করে বীজ জমিতে কত গভীরতায় দিতে হবে এজন্য নালা প্রস্তুতকারকের গভীরতা সমন্বয় করে নিতে হবে যেমন গমের জন্য মাঝারি গভীরতা মসুর ডালের জন্য হালকা গভীরতা এবং ভুট্টা বীজের জন্য বেশি গভীরতা নালা প্রস্তুতকারকের সাথে রাবার ব্যান্ড দিয়ে পলিব্যাগ লাগিয়ে যন্ত্রটিকে খোলা মাঠের এক প্রান্তে স্থাপন করতে হবে যেখানে সোজা 20 মিটার যন্ত্রটি চলতে পারে ফ্লুট টাইপ যন্ত্রে বীজের আকারের সাথে সঙ্গতি রেখে ফ্লুট কম বা বেশি বের করে রাখতে হয় ইনক্লাইন প্লেটে ফসলের বীজ নামের প্লেট নির্বাচন করতে হয় ফসলের বীজ পরিবর্তন করলে প্লেটও পরিবর্তন করতে হয় বীজ হার নির্ধারণের নিমিত্তে বীজ বপন যন্ত্র চালানোর পূর্বে জানতে হবে যে প্রত্যেক সারির পলিব্যাগে 20 মিটারের জন্য কি পরিমাণ বীজ দরকার পলিব্যাগে কাঙ্ক্ষিত বীজের পরিমাণ জানার জন্য যে সূত্রটি ব্যবহার করতে হয় তা হচ্ছে এক্স বাই 20 ইন্টু ওয়াই ইকুয়াল টু জেড বাই 1000 যেখানে এক্স হচ্ছে পলিব্যাগে সংগৃহীত বীজের পরিমাণ যা কেজি পার কেজি বা সংখ্যায় নির্ধারণ করা হয় ওয়াই সমান হচ্ছে সারি থেকে সারির দূরত্ব যা মিটারে করা হয় এবং জেড হচ্ছে বীজ হার যেটা হলো কেজি পার হেক্টর অথবা সংখ্যা পার হেক্টর এ বিষয়টি এই সূত্র ব্যবহার করতে হলে এবং বীজের পরিমাণ নির্ধারণ করতে হলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটি হচ্ছে এক হেক্টর সমান 7.5 বিঘা গমের বীজ হার 120 কেজি পার হেক্টর মসুর ডালের বীজ হার 32 কেজি পার হেক্টর মুগ ডালের বীজ হার 45 কেজি পার হেক্টর এবং ভুট্টার বীজ হার 80,000 টি পার হেক্টর বীজ অপারে বীজ দিয়ে ও যন্ত্রের বীজ নিয়ন্ত্রক অন করে সোজা 20 মিটার চালিয়ে পলিব্যাগে পতিত বীজগুলোকে আলাদা আলাদাভাবে ওজন করতে হবে এবং মিলিয়ে দেখতে হবে কাঙ্ক্ষিত পরিমাণ বীজ পড়ছে কি না শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা যে প্রক্রিয়াটি সম্পর্কে জানলাম এখন আসুন একটি উদাহরণ দিয়ে এই প্রক্রিয়াটি সম্পর্কে সম্যক ধারণা নিয়ে নেই এই প্রক্রিয়াটির মাধ্যমে যেটি আমরা জানছি সেটি হচ্ছে গমের বীজ হার যদি 120 কেজি পার হেক্টর হয় এবং সারি থেকে সারির দূরত্ব যদি 20 সেন্টিমিটার অর্থাৎ 0.2 মিটার হয় এবং এখানে যে বিষয়টি আছে পরীক্ষা প্লটের দৈর্ঘ্য যেটি ছিল সেটি যদি 20 মিটার হয় তাহলে আমরা যে সূত্রটি জানছি সেখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি তাহলে পাবো 48 গ্রাম অর্থাৎ এই 48 গ্রাম বীজ যদি 20 মিটার পরীক্ষা প্লটে ব্যবহার করা হয় তাহলে আমাদের দরকার হচ্ছে গমের জন্য 48 গ্রাম বীজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যখন আমরা এই বীজ বপন যন্ত্রটি মাঠে ব্যবহার করব প্রতি ক্ষেত্রে আমাদের এই ক্যালিব্রেশন পদ্ধতিটি সম্পন্ন করতে হবে তাহলে প্রকৃতভাবে কতটুকু বীজ আমরা মাঠে ব্যবহার করছি তা জানতে পারবো না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা বীজ বপন যন্ত্র সম্পর্কে জানলাম এখন আমরা যে যন্ত্রটি সম্পর্কে জানব সেটি হচ্ছে গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র আধুনিক উচ্চ ফলনশীল জাতের ধান চাষের ক্ষেত্রে আমাদের ইউরিয়া সারের ব্যাপক প্রচলন রয়েছে এবং এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান বাংলাদেশে যে পরিমাণ ইউরিয়া সার ব্যবহৃত হয় তার প্রায় 80% ধান চাষের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে আর আমরা প্রচলিত পদ্ধতিতে যে ইউরিয়া সার ব্যবহার করে থাকি সেখানে এর অধিকাংশই অপচয় হয় অর্থাৎ বিভিন্ন বায়ু প্রক্রিয়ার মাধ্যমে এটি বাতাসে মিশে যায় অথবা লিচুয়ে মাটির নিচে চলে যায় তাছাড়াও যখন পানি দেওয়া হয় এই পানি অন্য জমিতে অথবা খালে স্থানান্তরিত হয়ে এটি অপচয় হয় এই অপচয় রোধ করার জন্য বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা যে যন্ত্রটি আবিষ্কার করেছেন সেটি হচ্ছে গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র এখন আসুন আমরা এই গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্রটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিচ্ছি এই গুটি ইউরিয়াটি যদিও অত্যন্ত জনপ্রিয় তবে এটি ব্যবহারের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আমাদের লক্ষ্য করা যায় সেই প্রতিবন্ধকতাগুলো হচ্ছে সাধারণত গুটি ইউরিয়া একটি একটি করে হাত দিয়ে মাটিতে স্থাপন করতে হয় যা খুব কষ্টসাধ্য তাছাড়া ধানের চারাগাছের মাঝে উপুর হয়ে হাত দিয়ে কাদার নির্দিষ্ট গভীরে সার প্রয়োগ যেমন সময় সাপেক্ষ তেমনি কষ্টকর অন্যদিকে নিরস ও কষ্টকর এ কাজের জন্য প্রয়োজন দক্ষ শ্রমিক যার অভাব দেশের সর্বত্রই
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্রের সুবিধা থাকা সত্ত্বেও এটি মাত্র শুধু যদি ম্যানুয়ালি প্রয়োগ করা হয় তাহলে যে অসুবিধাগুলো আমরা জানলাম, সেজন্য আমরা যে গুটি ইউরিয়াটি ইউরিয়া প্রয়োগ যন্ত্রটি ব্যবহার করব সে সম্পর্কে আমরা এখন জেনে নিচ্ছি। এই যন্ত্রের কিছু বর্ণনা আমরা জানব, সেগুলো হচ্ছে এটি এমএস বার দিয়ে তৈরিকৃত ফ্রেমে মিটারিং ডিভাইস বসানো থাকে, মিটারিং ডিভাইসের পাত্র ও ডিস্ক প্লাস্টিক দিয়ে তৈরি, কেজ হুইল বা চাকাটি প্লাস্টিক দিয়ে তৈরি হয়, যন্ত্রের দুই পাশে দুটি প্লাস্টিকের তৈরি নৌকাকৃতির স্কিড থাকে যা কাদার উপর যন্ত্রকে ভাসিয়ে রাখে, স্কিডের নিচে একটি 6 সেন্টিমিটার খাড়া ফারো ওপেনার আছে, প্রতিটি ফারোকে বন্ধ করার জন্য দুটি করে ফারো ক্লোজার আছে, 1.5 মিটার দীর্ঘ একটি হাতল আছে যা চালকের দৈর্ঘ্যের সাপেক্ষে বিভিন্ন কোণে স্থাপন করা যায়। যন্ত্রটি 2 থেকে 5 সেন্টিমিটার দাঁড়ানো পানিতে ভালো চলে। মানুষের হাঁটার গতিতে 1 থেকে 1.5 কিলোমিটার পার ঘন্টায় এটি চালানো যায় এবং যন্ত্রটির সম্মুখ গতিতে 80 সেন্টিমিটার প্রস্থ জমিতে দুই সারিতে একসাথে গুটি সার প্রয়োগ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যন্ত্রটির বর্ণনা সম্পর্কে জানলাম, এখন আসুন এই যন্ত্রটি মাঠ পর্যায়ে কীভাবে পরিচালনা করা হয় এ সম্পর্কে জেনে নিচ্ছি। যন্ত্রটির সারের প্রতিটি পাত্রে প্রায় 750 গ্রাম পরিমাণ গুটি ইউরিয়া দিয়ে পাত্রের 2/3 পূর্ণ করতে হবে। জমির একপাশে 4 সারির মাঝখানে যন্ত্রটি স্থাপন করতে হবে। এবার স্কিড মাটির সমান্তরালে রেখে হাতলকে চালকের কোমর বরাবর সেট করে যন্ত্রটিকে সামনের দিকে হাঁটার গতিতে 1 থেকে 1.5 কিলোমিটার পার ঘন্টায় ধাক্কা দিলে যন্ত্রটি চলতে থাকবে। যন্ত্রটি চলতে থাকলে চরকার মতো চাকাটি ঘুরতে থাকে, যার ফলে সারের পাত্র থেকে কাপ টাইপ মিটারিং ডিভাইস একটি একটি করে গুটি ইউরিয়া ফানেল ও ফারো ওপেনারের সাহায্যে 6 থেকে 7 সেন্টিমিটার কাদার নিচে প্রয়োগ করে। দুটি ফারো ক্লোজার নরম কাদা দিয়ে গুটি ইউরিয়াগুলোকে ঢেকে দেয়। যন্ত্রের মাঝে যে সারিতে সার পড়ে না সে সারিতে সাবধানে হাঁটতে হবে। জমির শেষ প্রান্তে পৌঁছালে যন্ত্রটির দুহাতে উঁচু করে ও এক সারি বাদ দিয়ে পরবর্তী 4 সারির মাঝখানে যন্ত্রটি পুনঃস্থাপন করতে হবে এবং সামনের দিকে ঠেলতে হবে। হপারের গুটি ইউরিয়া শেষ হওয়ার আগেই পূর্ণ সার দিয়ে পূর্ণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা বীজ বপন যন্ত্র এবং গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্রের পরিচালনা এবং এর পরিস্থিতি সম্পর্কে জানলাম। দেখতে দেখতে আমরা আজকের আলোচনার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের আলোচনা সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনারা টিউটোরিয়াল ক্লাসে সংশ্লিষ্ট টিউটরদের সাথে কথা বলে জেনে নিতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন, স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।